খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধি করে তার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য গ্রহণযোগ্য নয় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন বিস্তারিত রাশিদুল কাদেরের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার বিষয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাসায় থাকতে দিয়ে খালেদা জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখানো হয়েছে বহু নেতাদেরকে গ্রেফতার করে তাদের উপর অকথ্য নির্যাতন করেছে অত্যাচার করেছে এরই প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না কামাল ইবনে ইউসুফ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি অবিলম্বে কাল বিলম্ব না করে তাকে পাইলে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো মির্জা ফখরুল বলেন বেগম জিয়া অত্যন্ত অসুস্থ সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে সরকার ইচ্ছা করেই তার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে দেশের জোর করে ক্ষমতা দখল করে থাকলে যে তিনি নির্দেশ চালাচ্ছেন তিনি বলছেন অনেক মানবতা দেখি আর কত মানবতা দেখা এইটা কোন একটা সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় এদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মানববন্ধনে দলটির নেতারা বক্তব্য দেন বেগম জিয়া যখন ক্ষমতায় বিএনপি যখন ক্ষমতায় তখন এরশাদ তারপরে উনার ফুপা জেল মুস্তাফিজুর রহমান এই ধরনের অনেককে নাকি চিকিৎসা করতে দেওয়া হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি প্রধানমন্ত্রীর এই কথা মিথ্যা 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 মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে মহিলা দলের নেতা কর্মীরা এ সময় তাদের সাথে পুলিশের কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটে রাশেদুল কাদির নাগরিক ঢাকা